ইংল্যান্ডে হাজার হাজার কর্মজীবী পরিবার গৃহহীন হচ্ছে কিংবা গৃহহীনতার মুখোমুখি হচ্ছে। সম্প্রতি একটি পরিসংখ্যানে এমন তথ্য দেওয়া হচ্ছে, বাচ্চা সহ এমন প্রায় 200টি পরিবার রয়েছে যারা অন্তত 5 বছর হোটেলে কাটিয়েছেন। হোমলেস মানুষদের নিয়ে কাজ করা চ্যারিটি সংস্থাগুলো বলছে, সাশ্রয় মূল্যের বাড়ি না থাকায় মানুষ এভাবে গৃহহীন হয়ে পড়েছে। তাই সরকারকে লোকাল হাউজিং অ্যালাউন্স বাড়াতে হবে। লেভেলিং অ্যাপ হাউজিং অ্যান্ড কমিউনিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, 2023 সালের মার্চ মাস পর্যন্ত মোট 2,98,430টি পরিবার গৃহহীন হয়েছে কিংবা এই সমস্যায় ভুক্তভোগী হয়েছে। 5 বছর আগে এই রেকর্ড শুরু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যা। এছাড়া গৃহহীন হওয়ার এই রেট গত বছর থেকে 6.8% বেশি এবং প্রাক মহামারী স্তরের থেকে 3% বেশি। জানা গেছে, যদি কোনো পরিবার গৃহহীন হয়ে যায় কিংবা হোমলেস হওয়ার ঝুঁকিতে থাকে, তবে তাদের বিকল্প আবাসন খুঁজে পেতে লোকাল কাউন্সিল সাহায্য করে। এই বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত 42,620টি পরিবার এই ধরনের সাহায্যের প্রয়োজন ছিল, যা গত বছরের চেয়ে 10.8% বেশি। হোমলেস চ্যারিটি সংস্থা সেন্ট মুঙ্গোস চ্যান্সেলরকে দেওয়া এক চিঠিতে জানিয়েছেন, আবাসন সুবিধা এমনভাবে বাড়াতে হবে যাতে এর খরচ মানুষের আয়ের 30% নিচে হয়। পাশাপাশি লোকাল হাউজিং অ্যালাউন্সও বাড়ানোর দাবি জানানো হয়েছে। সরকার বলেছে, ক্রমবর্ধমান ভাড়ার চাপ কমাতে সাহায্য করার জন্য হাউজিং বেনিফিট বিনিয়োগ করা হচ্ছে, তবে লোকাল হাউজিং অ্যালাউন্স সব এলাকায় মানুষকে কভার করেন। এদিকে গত শুক্রবার অন্য আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে, মানুষ এখন অস্থায়ী বাসস্থানে দীর্ঘ সময় ব্যয় করছে। মার্চের শেষে ইংল্যান্ডে অস্থায়ী বাসস্থানে থাকা 1,04,510 পরিবারের মধ্যে 16,230টি পরিবার 1 থেকে 2 বছর ধরে অস্থায়ী বসবাসে করে আসছেন বা বাসস্থানে আছেন। 24,830 পরিবার 2 থেকে 5 বছর ধরে বিভিন্ন বাসায় আছে বা হোটেলে আছে। 18,430 পরিবার অন্তত 5 বছর ধরে এই পরিস্থিতিতে বসবাস করছেন। 2004 সালে কার্যকর হওয়া আইনের অধীনে জরুরি অবস্থা ছাড়া কোনো পরিবারের জন্য ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট সিস্টেম ব্যবহার নিষিদ্ধ, তবে ব্যবহার করলেও 6 সপ্তাহের বেশি নয়। সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী প্রায় 530টি পরিবার একটি হোস্টেলে কমপক্ষে 5 বছর সময় কাটিয়েছে। অন্তত 180টি পরিবার একটি বিছানা এবং ব্রেকফাস্ট হোটেলে দীর্ঘ সময় কাটিয়েছে। এই ছিল আমার কাছে ব্রিটেনে যে ও মানুষরা বাসা পাচ্ছেন না এবং এ কারণে হোটেলে দিন যাপন করতে হচ্ছে সে বিষয়ে বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।